নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি এচড়ের কোপটাকারির রেসিপি আর এটা আমি কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে এচর কেটে নেব একটা ছোটো সাইজের এঁচড়ের অর্ধেকটা আমি ব্যবহার করব আর বটিতে কাটব বটিতে কাটার সময় বটিতে একটু করে যদি সরষের তেল বা যে কোনো তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে সহজেই এঁচড়টা কেটে নেওয়া যায় আর এচড়ের আঠাটা আমি কাগজের সাহায্যে মুছে নিলাম এইবার ছোট ছোট করে টুকরো করে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নেব আর বুকোর কাজটাও একটু করে বাদ দিয়ে দিতে হবে এচড় সেদ্ধ করার জন্য ছোট ছোট টুকরো করে নিলাম এবার হলুদ জলে ভিজিয়ে রাখবো তাহলে এচড়টা কালো হয়ে যাবে না কাটার পর জলের মধ্যে হলুদ মিশিয়ে রেখেছি আর আলু একসাথে সেদ্ধ করে নেবো কুকারে জলের সাথে সামান্য সর্ষের তেল নুন হলুদ দিয়ে এই এঁচড় আর আলুটা সেদ্ধ হতে দেবো একটা হুইসেল হবে আর প্রেশারটা ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলব। এখানে পেঁয়াজ আদা রসুন আছে দুভাবে একবার গ্রেভিতে একবার কোপ্তায় ব্যবহার করব একই সাথে পেস্ট করে নিলাম পরিমাণ মতো নিতে হবে কম বেশি যেমন এচড় নেওয়া হবে সেইভাবে এবার আমি নিচ্ছি টমেটোর পেস্ট করব ছোটো সাইজের টমেটোর পেস্ট আর লাগবে দই এখানে পুদিনা আর কিছু কিশমিশ আছে যেগুলো ছোট ছোট টুকরো করে বা কুচি করে নেব এবার প্রেশার ঠান্ডা হওয়ার পর কুকারে ঢাকনা খুলে এছোড়ো আলুটা বার করে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি এবার ম্যাশারের সাহায্যে বা হাতের সাহায্যে খুব ভালো করে এটা ম্যাশ করে নেবো বা মেখে নেব এবার দেড় টেবিল স্পুনের মতো পেঁয়াজ আদা রসুন বাটাটা মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম চিনি দিলাম আর গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে মেখে নেব আগে এবার ওয়ান টেবিল স্পুন ছাতু আর টু টেবিল স্পুন ময়দা মিশিয়ে নিচ্ছি এ পরিমাণটা আরও বাড়ানো যেতে পারে তবে খুব বেশি বাড়ালে কোপ্তার স্বাদটা ভালো হবে না আমি আরও হাফ টেবিল হাফ টি স্পুনের মতো ময়দা মিশালাম হাতে তেল নিয়ে এইভাবে কোপ্তাগুলো গড়ে নেব আর মাঝে আমি কিসমিস আর পুদিনা পাতার কুচিটা ভরে দিচ্ছি এইভাবে যদি পুদিনা আর কিসমিস মাঝে দেওয়া হয় তাহলে ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও একটা মিষ্টি মিষ্টি স্বাদের হবে এবার সবগুলো কোপ্তায় একইভাবে গড়ে নেব তবে খেয়াল রাখতে হবে যেন ভেজা ভাবটা না থাকে শুকনো শুকনো হয় তবে কোপ্তাগুলো ভাজা যাবে কোপ্তাগুলো ডিপ ফ্রাই করার আগে আমি এখানে ময়দার কোটিং করে নিচ্ছি তাহলে খুব সুন্দর কোপ্তাগুলো তৈরি হবে একদম গোল গোল বলের মতো ভেতরেও তেলটা অ্যাবজর্ব হবে না আর ভেতরটা ফাঁপা স্পঞ্জি হবে আর যদি তেলটা কম নেওয়া হয় তাহলে একটু শেপটা বলের মতো আসবে না একটু বেশি তেলে এই কোপ্তাগুলো ভেজে নিতে হবে বেশ সুন্দর করে মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব এবার অন্যদিকে আমি কড়াইতে গ্রেভিটা বানিয়ে নিচ্ছি তার জন্য সাদা তেল টু টেবিল স্পুন দিয়ে একটা তেজপাতা দিয়ে বাকি পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একই সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কতটা সুন্দর বলের মতো শেফ হয়েছে কোপ্তাগুলোর দেখে নিন এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট আর মশলাটা থেকে যেন তেল ছেড়ে আসে এরকমভাবেই মশলাটা কষে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে খুব সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম একটু নাড়াচাড়া করে নেব। এবার ফ্যাটানো টক দইটা ফ্লেমটা অফ করে বা লো করে মিশিয়ে দেবো কন্টিনিউ নাড়াচাড়া করে একটা স্মুথ তৈরি পেস্টের মতন হবে তার জন্য এখানে ময়দা ব্যবহার করলাম চিনি দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার জল দিয়ে দেব প্রায় এক কাপের মতো বা দেড় কাপও ব্যবহার করা যেতে পারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এই গ্রেভিটা ফুটে আসে এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো আর কোপ্তাটা দিয়ে খুব বেশি ফ্লেমটা বাড়ানো যাবে না লো ফ্লেমে এক মিনিট লো ফ্লেমে এইভাবে কুক করে নেবো তারপর শেষে ঘি গরম মশলা দিয়ে আবারও এক মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আর শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই চোটের কোপ্তাকারি এই সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর রান্নাটা অবশ্যই লাইক এবং আত্মীয়বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কেমন হল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ